স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব উপলক্ষে উনকোটি জেলা দাবা অ্যাসোসিয়েশনে ও উনকোটি জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্য দাবা অ্যাসোসিয়েশনের পরিচালনায় কৈলাসহরে জেলা স্পোর্টস অফিস প্রাঙ্গণে বুধবার একাদশীয় উনকোটি জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনভর এই দাবা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উনকোটি জেলা দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি অমৃত ভট্টাচার্য, রাজ্য কমিটির নেতৃত্ব দীপক সাহা, জেলার দাবারও বিভাস দাস, পিয়ুষ দাস, নবরণ শীল সহ অন্যান্যরা। এবং মুকুটি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে এবং চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজকে উনকোটি জেলা সদর কৈলাসহর, যা একসময় উত্তর ত্রিপুরা জেলা সদর ছিল এবং যেখানে জেলাভিত্তিক কম্পিটিশন হতো, এবার আমরা উনকোটি ভিত্তিক কম্পিটিশন করেছি এবং এটা হাইয়েস্ট রেকর্ড। 112 জন দাবা প্রেমী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। শুধু উদয়পুর থেকে পৃথিবীর বলে একটা ছেলে এসছে, আমাকে হারিয়েছে, যেটা আমার গর্ব। হ্যাঁ, তো যৌবন এগিয়ে আসুক, শিশুরা এগিয়ে আসুক, বাচ্চারা এগিয়ে আসুক। আজকে যখন আমরা খেলাটা পরিচালনা করছি তখন মনে পড়ছিল অজয় ভট্টাচার্য, যিনি একসময় কলেজের প্রিন্সিপাল ছিলেন, রবীন্দ্র দাস যিনি আজকে জগতে নেই, প্রভাত দাস যারা এখানে, এবং ধর্মনগরের বিখ্যাত দাবা পিসামশাই উমাপদ ভট্টাচার্য, তাদের প্রেরণা দিয়ে কৈলাসহরে এবং উত্তর জেলায় দাবা একটা যুগের সূচনা হয়েছিল। 90-92 সাল থেকে আমরা প্রতিবার কম্পিটিশন করতাম, দীর্ঘদিন এটা অবহেলিত হচ্ছিল এবং গতবার থেকে এখানে যখন দীপক শাহ আমাদের স্টেট চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যখন এখানে ডিসিএম এসেছেন জেলা অ্যাডমিনিস্ট্রেশনে, তখন আমরা নতুন প্রাণ পেয়েছি। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা প্রশাসন এবং আমাদের যে রাজ্য চেস অ্যাসোসিয়েশন, আর যিনি আর্বিট্রেটার এসছেন আমাদের শ্রীযুক্ত অনুপ ভট্টাচার্য, এবং দীপকদা নিজেই প্লেয়ার ছিলেন, এবং নতুন বিভাস, অনেকে বাচ্চা শিশুরা আমার নাম জানি না, দূর দূরান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে এসছে, সেন্ট্রাল স্কুল থেকে এবং আশপাশের যত স্কুল আছে সমস্ত স্কুল থেকে এসছে। আমাদের এই জেলা সদর থেকে অঙ্কুর রায় এবং নবীল গোস্বামী, আপনারা জানেন রায় এবং অনাবিল গোস্বামী খুব রেটিং অবস্থায় আছে, অনাবিল কাজে বাইরে আছে, এরা আমাদের জেলার নাম উজ্জ্বল করছে, রাজ্যের নাম উজ্জ্বল করছে, এবং এই প্রতিষ্ঠানটা ওদেরকে অনেক রসদ জোগাবে এই কামনা করছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।